আমি অবাক হতাম একটা জিনিস দেখে, যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। এটা আমার দুঃখও হয়েছে, বিরক্ত হলে না আমি জানতাম না। দেখুন, লড়াইটা আমি দেশের জন্যে করেছি, মানুষের জন্যে করেছি, মন থেকে করেছি, কাজেই সেখানে আমার সেইভাবে কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়তো ওই তখন প্রখর রোদ্দুর ছিল, একবার সানস্ট্রোকও হয়েছিল, তো আমি তারপরেও বেরিয়ে গেছি। কিন্তু আমার দ্বারা যথাসাধ্য আমি আমার 100% দিয়েছি। তো সেখানে মানে আমি এইটুকু নিজের বিবেক থেকে বলতে পারি যে আমার দিক থেকে কোনো ঘাটতি ছিল না, এবং পার্টি যা বলেছে আমি সবটাই শুনেছি। দেখুন, আমি যদি নর্মালি হেরে যেতাম, ন্যায্যভাবে হেরে যেতাম, আমার দুঃখ থাকতো না, সেটা হতে পারে। যেরকম খেলায় হার জিত আছে, এটাতেও হার জিত আছে, এটা সব কিছুই মানুষের ওপর। কিন্তু আমি বারংবার বলেছি যে মানুষ কিন্তু আমায় খুব ভালোভাবে গ্রহণ করেছে। সেখানে আমি স্তম্ভিত, বিস্মিত, দুঃখিত, হতভম্ব এই রেজাল্ট দেখে, কারণ আমার মনে হয় না মানুষ এখানে বিশ্বাসঘাতকতা করেছে। মানুষ মানে প্রাণ দিয়ে চেয়েছিল আমি আসি। আমার কানে যেরম আসছে, কিছু লিখিতও আছে, আপনাকে আমি দেখাতেও পারবো, সেটা হচ্ছে কিছু গাফিলতি দলের তরফ থেকে ছিল। 1 নম্বর হচ্ছে প্রফেশনাল অ্যাপ্রোচ নয়। একটাই মিটিং ডাকলে লোকে 3টে আসে, তারপরে এলে এলাম, না এলে না এলাম, এটাও একটা ব্যাপার ছিল। আমি বলেছিলাম এখানে ডিসিপ্লিনের অভাব, তখন ওরা বলেছিল যে আসলে এখানে তো কেউ টাকা পায় না, তাই জন্যে কিছু বেশি বলা যায় না। তাতেও আমি অবাক হয়েছিলাম যে পার্টিকে ভালোবাসবে, হ্যাঁ সে সব করবে, কিন্তু 1000 হলেও তাদের গাড়ি ভাড়াটা না দিলে বা খাই খরচাটা না দিলে তারা কতদিন টানবে, যেটা মূল অভিযোগ। তারপরে ধরুন প্ল্যানিংয়ের অভাব ছিল, মানে আমি আগের দিন রাত্রিরে জানতে পারছি আমি পরের দিন কোথায় যাব। হ্যাঁ, সেইভাবে কি তৈরি হওয়া যায়? আমি অনেকবার বলেছি শেডিউলটা আমাকে 24 ঘন্টা আগে দেবে, আমি দেখব এটা প্র্যাকটিক্যাল কি না। অনেক সময় হয়েছে হয়তো 2টোয় যেতে টাইম দেওয়া আছে, আমি 5টায় পৌঁছেছি, কর্মীরাও রেগে গেছে, তারাও বলেছে বারবার কী করে এটা হচ্ছে, যে 3 ঘন্টা 4 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি। আমাদের অনেক সময় ঘুরিয়েও দিয়েছে, সেদিন হয়ও নি, এরম করে অনেক সময়ও নষ্ট হয়েছে। এছাড়া আর একটাও বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে সবাই হয়তো, আমি আবার বলছি হয়তো, ভেবেছিলেন যে মোদি হাওয়াতে বেরিয়ে যাবে। না খাটলে কোনো হাওয়াই কাজ করে না, আমার তাই ধারণা। তো সেখানে আমি অসুস্থ অবস্থাতেও করেছি, যাতে আমার নিজের বিবেকের সঙ্গে আমায় না লড়তে হয়। কিন্তু সেখানে ধরুন অনেক রকম প্রবলেম ছিল, তো সেই জন্যে হয়তো অনেকেই কোঅপারেট করেনি, যেটা সেই হিসেবে বলছি যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রচণ্ড, বিজেপির প্রচণ্ড গোষ্ঠীদ্বন্দ্ব। আমি অন্য জায়গা বলতে পারবো না, তবে এই জেলায় আছে প্রচণ্ড। হ্যাঁ, তো সেখানে কি করে হবে? আপনি একটা যুদ্ধ লড়ছেন, এটা তো যুদ্ধের সমান, আপনি একটা যুদ্ধ লড়ছেন, সেখানে ও বদমাইশ, ও চোর, ও দেখলেই টাকা চাইবে, ও কুমন্ত্রণা দেবে, এটা খাটে না। এখানে সবাইকে নিয়েই কাজ করতে হবে, কিছু না কিছু ভালো সবার মধ্যেই থাকবে। এবং সব থেকে বড় কথা, সবাই তো বিজেপিরই কর্মী, তো তারা কেন বিজেপিকে নাবাবে? হয়তো নাবাতে পারে, কিন্তু যেখানে একটা মোদিজি 2 বার ঘুরে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, আর আপনার আপনি মোদিজির প্রিয় পাত্রী মানে ছিলেন, এবং সেখানে আপনাকে ফোন করেছিলেন মোদি, একদম একদম। তো সেখানে এটা হবে আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু যদিও বা হতো,
সেটা আমার মনে হয় সামলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল এটা। আর আরেকটা জিনিস আমার ভীষণ বিরক্ত লেগেছে, কারণ আমি নিজে চুরি করি না, আমি অন্য কোনো দুর্নীতিতে ইনভলভ নই, এবং আমি পার্টিকে যখন আমাকে পেরাপিড়ি করেছিল ঢোকার জন্যে, আমি তখন বলেছিলাম আমি আপনাদের জন্যে প্রবলেম হয়ে যাব না তো, কারণ আমি এই জিনিস, আমি স্বচ্ছ লোক। তখন বলো না না একই বলছেন, সব ঠিক আছে, যাও, ঢুকে গেলাম। কিন্তু আমি অবাক হতাম একটা জিনিস দেখে, যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। এটা আমার দুঃখও হয়েছে, বিরক্ত বলে না আমি জানতাম না, জোর গলায় বলছি আমি জানতাম না, আমাকে জানানো হতো না। আমার পাসবুক চেকবুক সব ওদের কাছে হাজারবার চাওয়া সত্ত্বেও, দেখুন আমি একটা ভদ্রবাড়ির সদস্য, বারবার চাওয়া যায় তো? সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না, তারপরে কিন্তু আমি চোর সাজবো না। কার কাছে ছিল আপনার পাসবুক ডাশবোর্ড? অফিসের লোকের কাছেই ছিল। তো সেখানে আমায় কিছুই জানানো হয়নি, এবং কে কি পাবে কে কি পাবে না, কাকে কি দেওয়া হয়েছে কাকে কি দেওয়া হয়নি, বা কিভাবে খরচা হয়েছে, আমি কমপ্লিটলি অন্ধকারে আছি।